আপনাদের মানিকগঞ্জ জেলায় প্রায় দীর্ঘ 15 বছর যাবত এখানে কর্মরত আছে, অনেকদিন, লং টাইম, মধ্য শহরের বগুড়া। আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত কিন্তু একটা কোম্পানি থেকে আসছি, কোম্পানির নামটা বলছি। আমাদের কোম্পানিটা কাজ করে মূলত হচ্ছে যে একটা কৃষি সেক্টরে, একটা মানে একজন কৃষকের বাড়িতে যত কিছু মানে উৎপাদন করে এ সব কিছু সমাধান নিয়ন দিয়ে থাকে। যেমন আপনি গরু যদি হয়, গরুর সমাধান আছে, তার ঔষধ যা কিছু লাগে, আপনি ফসলের সমাধান আছে, মাছের সমাধান আছে, আপনার মানে যাবতীয় মানে একজন কৃষকের পূর্ণাঙ্গ সমাধান নিয়ন দিয়ে থাকে। উদ্দেশ্যটা হলো এখন যেহেতু পোকাটার নাম আমরা জানি কি, পোকাটার নাম হচ্ছে আর্মি ওয়ার্ম পোকা, ঠিক আছে। এটা আপনার এই পোকাটার উৎপত্তি হচ্ছে ফ্রান্সে, ঠিক আছে। পরে এটা বাংলাদেশে এটা এখন ব্যাপকভাবে এই পোকাটাই, এবং এর পোকাটার কিন্তু চামড়াটা অনেক মোটা, পোকাটা দেখছেন না, পাতার ভিতরে খায়া হচ্ছে যে উপরে পায়খানা করে খায় প্রচুর পরিমাণ। আর এটা কিন্তু সহজে মরে না, কমপক্ষে 2-3 বার স্প্রে করতে হয়, ঠিক আছে। এটা যদি প্রথম থেকে স্প্রে না করেন এক সময় কিন্তু গাছটা মানে পুরো গাছে খায় পালাবে। এই আর্মি ওয়ার্ম পোকার জন্য এই আমাদের একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে ভেনম। এটা কি ব্যবহার করছেন কেউ? না, এই পোকার জন্য এটা ভেনম। এটা হচ্ছে যে যদি ট্যাঙ্কিতে এটা 2টা দেন, হ্যাঁ, আর তার সাথে যদি এই রাইসটা দেন, 2টো মিলিয়ে দেন, তাহলে কিন্তু এই আর্মি ওয়ার্ম পোকাটা চলে যাবে। তাহলে কি নাম বললাম? এটা 20 লিটারে 2 প্যাকেট 20 গ্রাম, আর সাথে হচ্ছে যে রাইস হচ্ছে 4 মুখা, ঠিক আছে। কি নাম বললাম তাহলে? ভেনম। এটা হচ্ছে যে ওই যেটা আপনার মাছ খায়, ভুট্টার পাতা খায়, এটার জন্য। আর একটা হচ্ছে যে সিম আছে তাই না, সিমে আরেক ধরনের পোকা হয় আপনার ফুলের ভিতরে, ফুলের ভিতরে এক ধরনের পোকা হয়, এটা আপনি চোখে দেখতে পারবেন না, খালি দেখবেন যে ফুলটা আস্তে আস্তে শুকায় মরে যেতেছে, এই সিমটমটা বেশি হবে। এর জন্য এই কমরেড এটা দিলে পারে ফুলটা, ফুলের ভিতরে যে পোকা আছে এটা মরে যাবে, এবং ফুলটা আপনার তাজা থাকবে, ফুলটা লাল থাকবে। এটা তাতে লাভ হবে কি, যে ফুলটা আসবে ওটাতে আপনার হচ্ছে কি হবে, সিম আসবে, মানে একটা ফুল মিসিং না হলে ওই ফুলটাতে কি হবে, সিম আসবে, ফলনটা কি হবে, ভালো উৎপাদন ভালো হবে, ঠিক আছে। যার জন্য কি দিবেন? কমরেড। এটা হচ্ছে যে এক ট্যাঙ্কিতে এক প্যাকেটে 2 ট্যাঙ্কি 10 গ্রাম, এটা এক প্যাকেটে 2 ট্যাঙ্কি করে দিবে। আর আপনারা এদের শশা লাগাইতেছেন না, শশা, শশা, শশায় এই দস্তাটা দিবেন। আমি সংক্ষিপ্তে বলতেছি আর কি, এই দস্তাটা দিবেন, দস্তার নাম হচ্ছে ইয়ঞ্জিং, এটা বিঘা প্রতি 1 কেজি করে দিবেন। আপনার শশার যখন চারাটা ছোট থাকে, এটা যদি দেওয়া থাকে, ওই চারাটা আপনার ওই নিচে থেকে ওই গিট থেকে আপনি মোটা হয়ে উঠবে যদি এই দস্তা দেওয়া থাকে। 1 কেজি এটা দেওয়ার লাভ কি, যে পাশের জমির যে শশার চারাটা এরকম নিক 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 করবে, চিকন হবে, হয়ে উঠবে। আর যদি এই দস্তা দেওয়া থাকে তাহলে ওইটা আপনার চারাগুলো মোটা হয়, স্বাস্থ্যবান হয়ে উঠবে, ঠিক আছে। এটা মূল্য হচ্ছে 300 টাকা কেজি, বিঘা প্রতি 1 কেজি করে দিবেন, ঠিক আছে। আর যে জমিতে রস পাম্প থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জমি আছে না যে রস পাম্প থাকে, শেষ দেওয়ার পরে পানি শুকিয়ে যায়, ওই জমিতে যদি দিয়ে থাকেন এটা যদি 10টা দেন, তাহলে এটা আপনার ওই মানে নিচের যে পানির স্তরটা এটা উপরের দিকে থাকে, ঠিক আছে। চারাগুলো খুব সুন্দর হবে, এটার নাম করলাম এনার্জি। আর আগে বলছি কি, ইয়ঞ্জিং, ঠিক আছে। এই দুইটা শেষ চাষের সময় দিয়ে দিবেন, যেমন এই যে লাগাই দিছে না, শেষ চাষের সময় দিয়ে লাগাই দিবেন। এই মোটামুটি সিমের জন্য
এটার ট্যাঙ্কি একটা দিয়ে দুই ট্যাঙ্কি করা দেবে 10 গ্রাম। আর বেগুনের জন্য এই যে ভেনম আর একটা ওষুধ আছে হাতিয়ার, এটা এখানে নাই, ভেনম আর হাতিয়ার এই দুইটা মিশাই দিবেন। আপনার এটা হচ্ছে যে ট্যাঙ্কিতে দুইটে বেগুনের জন্য, আর হাতিয়ার যেটা বললাম ওটা হচ্ছে যে এক ট্যাঙ্কিতে বোতলের মুখ আর চার মুখ লিকুইড, এটা যদি দেন তাহলে আপনার কোনো বেগুনের ছিদ্রের পোকা থাকবে না। যে পোকাগুলো আছে বা যে ডোয়াগুলো আছে এগুলো কাইটে ফালাই দিয়ে আপনার হচ্ছে স্প্রে করতে হবে, আর স্প্রে করবেন ঠান্ডার সময়। এখন তো ঠান্ডা, এখন যে কোনো সময় স্প্রে করা যায়, খালি কুয়াশাটা করা যাবে। ঠিক আছে, এটার দাম হচ্ছে 50 টাকা প্যাকেট, ট্যাঙ্কিতে দুটো করে দিতে হবে। আর এর সাথে যেটা হাতিয়ার বললাম ওটা আপনার হচ্ছে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনারা ব্যবহার করেন আর কি। হ্যাঁ।